হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করবো এই কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নেব তার আগে আমি উপরের যে পাটটা থেকে যায় সেটাকে কেটে সরিয়ে দিচ্ছি আমি এবারে তিনটে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি কেকটা জাস্ট আমি টাইন টেবিলটা ঘোরাচ্ছি আর নাইফটা দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি অনেকে স্পঞ্জ কাটার ব্যাপারটা বুঝতে পারে না এজন্য একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা কাটলাম আমি কিছুটা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিলাম এরপরে আমি ক্রিম দিলাম দিয়ে তার উপরে কিছুটা চকলেট গানাস দিলাম এবার এই গানাসটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি আমি কিছুটা চকো চিপস এর উপরে দিয়ে দিচ্ছি আমি প্রতিটা কেকে চকলেট চকোলেট কেকে আমি এই চকো চিপসটা দিই কারণ এই চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় খেতে খুবই মজাদার হয় কেকটা আমি এরপরে সেকেন্ড লেয়ারটা দিলাম কিছুটা সুগার সিরাপ আবার এরপরে ব্রাশ করে দিচ্ছি এবার এরপর আমি ক্রিম দিয়ে আবারও কিছুটা গানস এর উপরে দিয়ে দিলাম দিয়ে সমানভাবে মিক্সড করে নিয়ে আবার চারিপাশে সেটা লাগিয়ে দেব সময় খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন সম পরিমাণে থাকে প্রত্যেকটা লেয়ারে আমি আবারও কিছুটা চকো চিপস এরপরে দিয়ে দিচ্ছি এই চকো চিপসগুলো বাজারে কিনতেও পাওয়া যায় আবার চাইলে আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই বাড়িতে বানানোর টিপসটা আমি এক সময় নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি তিন নম্বর লেয়ার দিলাম দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি কোট করাটা খুব দরকার কেননা কেকের যে গুড়াগুলো থাকে সেগুলো ফিনিশিংয়ের সময় উপর দিকে উঠেও আসতে পারে বিশেষ করে যারা নতুন আছো তাদের জন্য বললাম এই জন্য সবসময় কোট করে দশ মিনিট ফ্রিজে রেখে তারপর ফাইনাল লেয়ারটা দেয়া ভালো তবে হাতে যদি টাইম না থাকে সেক্ষেত্রে কথা আলাদা তখন কিছু করার থাকে না সঙ্গে সঙ্গে জিনিসটা কমপ্লিট করতে হয় আমি এখানে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম এবারে আমি এটার উপরে ফাইনাল লেয়ারিং করছি আমি ক্রিমটা একটু বেশি পরিমাণে নিয়েছি কেননা যদি ক্রিমের পরিমাণ খুব কম হয়ে যায় যখন আপনি ফ্রিজে রেখে দেবেন ওভার নাইট সেক্ষেত্রে কী হয় অনেক সময় ক্র্যাক এসে যেতে পারে এই জন্য একটু ক্রিমটা যেন সম পরিমাণে হয় সেটাই চেষ্টা করতে হবে আমি এখানে সমানভাবে স্প্যাচুলা দিয়ে চারিপাশে লাগিয়ে নিলাম এবার একটা স্ক্র্যাপার নিয়েছি সেটা দিয়ে সমান করে নিচ্ছি এই কাজটা করার সময় একটু ধীরে সুস্থে আলতোভাবে করতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না একটু টাইম নিয়েই ফিনিশিং দিতে হবে তবে ফিনিশিংটা ভালো আসবে আমি এখানে যথেষ্ট টাইম নিয়ে ফিনিশিংটা করছি তবে আপনাদের জন্য আমি একটু স্পিডে দেখালাম কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি সাইডে একটা সিলিকনের ব্রাশ দিয়ে ফিনিশিং দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় ফিনিশিংটা আর উপরে স্প্যাচুলার সাহায্যে আমি করেছি যার যেটা সুবিধা হবে সে সেটা দিয়েই করতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিছুটা চকলেট এর উপরে ঢেলে দিলাম দিয়ে সেটা সমানভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর একটা জিনিস আমি এখানে স্ক্রিপ্ট করে গেছি বন্ধুরা আমি কেকটায় হালকা এক ড্রপ রেড কালার মিক্সড করেছিলাম সেটা আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি যাই হোক আমি এবারে চকলেট গানাস দিয়ে চারিপাশে ট্রিপ দিচ্ছি আমি একটা স্পুনের সাহায্যে করছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন এখানে আমি একটা ওয়ান এম নজেল নিয়েছি ক্রিমে দু ড্রপ রেড কালার মিক্সড করে ফুলগুলো বানালাম আমি নিচের বড়টা সাদা রং দিয়েই করছি সাদা ক্রিম দিয়ে এটা হচ্ছে ছোট স্টার নজেল আমি সাইডেও কতগুলো ডিজাইন করে দিচ্ছি ছোট ছোটো করে ফুল করে দিচ্ছি একই নজল দিয়ে করে যাচ্ছি আমি আমি কতগুলি টপার বানিয়েছিলাম ওইগুলো চকলেট টপার এর রেসিপি আগেও শেয়ার করেছি সেগুলো একে এক আমি বসিয়ে দিলাম আমি এবার নামটা লিখে নিচ্ছি এটা আমি রাইটিং নজেল দিয়ে করছি ক্রিম দিয়েই করলাম এই কাজটা আপনারা চাইলে শুধু পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন ছোট করে কেটে নিয়ে আমি এবার কতগুলি সুগার বল এরপরে বসিয়ে দিচ্ছি আমি কতগুলি বড় সাইজের সুগার বল এগুলো দিচ্ছি এগুলো গোল্ডেন কালার সুগার বল এবারে কিছুটা হোয়াইট পাল এরপরে আমি ছড়িয়ে দিচ্ছি এটাও সুগার বল এটা হোয়াইট কালারের ব্যাস কেকটা আমার কমপ্লিট হয়ে এসছে দেখুন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো আপনারা দেখে শিখতে পারেন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিও নতুন কোন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন বাই বাই